যারা চায়নি যে কখনো এদেশের মানুষ আবার পেট ভরে ভাত খাক, মানুষের মাথা গোঁজা ঠাই হোক, রোগের চিকিৎসা পাক, শিক্ষা পাক, তাদের প্রতি আমাদের চ্যালেঞ্জ যে এই দেশ আমার বাপ স্বাধীন করেছে, আমার বাবা স্বাধীন করেছে, যা লক্ষ্য নিয়ে সেটা আমি পূরণ করবো। কাজকে শিক্ষা, স্বাস্থ্যসেবা, মানুষের আর্থসামাজিক উন্নয়ন করা, অবকাঠামো উন্নয়ন করা, এটাই তো আমাদের লক্ষ্য। যাইতেও ভালো যাত্রা, আসতেও ভালো যাত্রা, কোনো সমস্যা নাই, কোনো প্রবলেম হয় নাই। কর্ম করি না আমি, জব করি না, আসতে হবে। রোডে দামদন নাই সকালবেলা, আরও সকালবেলা গাড়িও ঠিকমতো সবগুলো বাইরে নেই, রাস্তা ফাঁকা। হ্যাঁ, রাস্তা ফাঁকা, যানজট কম আছে। আসলে গতকালকে যাত্রী কম ছিল, তো আজকে যাত্রী একটু বেশি আছে, চাপ আছে। আমাদের ভোটাররা নির্বাচনের সময় কাকে ভোট দেবে আমাদের ভোটাররা ঠিক করবে। এখানে কোনো বিদেশি শক্তি এসে, সেটি যেই দেশেই হোক, তাদের এটি বিষয় নয়, এটি হচ্ছে দেশের জনগণের বিষয়, ভোটারদের বিষয়। সুতরাং তারা কী করছে সেগুলো নিয়ে আমাদের কোনো চিন্তাও নেই, মাথা ব্যথাও নেই। বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী 41 সালের মধ্যে উন্নত বাংলাদেশ এবং স্মার্ট বাংলাদেশ এবং ইকোনমিকে যে এগিয়ে নেওয়া যাচ্ছে সেটাকে ধরে রাখার জন্য আমার মনে হয় যে FBCIকে আরও বেশি গতিশীল হতে হবে এবং সবচেয়ে স্মার্ট করার জন্য FBCIর যে সেক্রেটারিয়েট সেটাকে স্মার্ট করতে হবে।